হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের শেয়ার করে দেখাচ্ছি বিরিয়ানি মশলা, খুব সহজেই ঘরে কিভাবে তোমরা বিরিয়ানি মশলা তৈরি করবে সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো চট করে দেখে নিই আমার এই রেসিপিটা। এখানে দেখো একটা প্লেটের মধ্যে আমি কয়েক রকম মশলা নিয়েছি, মশলাগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে মশলাগুলো সব কিছু নিয়েছি এই চামচটা মেপে। তো সবার প্রথমে আমি তোমাদের দেখাচ্ছি, এখানে গোলমরিচ নিয়েছি এই চামচে এক চামচ, ধনে নিয়েছি এই চামচেরই দু চামচ, জিরে নিয়েছি এক চামচ, শামরিচ নিয়েছি এই চামচের এক চামচ, দু চামচ নিয়েছি সবুজ এলাচ বা এটাকে ছোট এলাচও বলতে পারো, হাফ চামচ নিয়েছি লবঙ্গ, জৈত্রী নিয়েছি এই চামচের দু চামচ, সাজিরে নিয়েছি এই চামচের এক চামচ। এখানে আমি একটা জায়ফলকে অর্ধেক করে নিয়েছি, অর্ধেকটা দিয়েছি। জায়ফলের ফ্লেভারটা কিন্তু স্ট্রং হয়, তোমরা যদি স্ট্রং ফ্লেভার পছন্দ করো তাহলে জায়ফলটা গোটাই নিতে পারো। এখানে আমি কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি আর নিয়েছি তিনটে তেজপাতা। শুকনো লঙ্কার পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো। সবার প্রথমে গ্যাসটা ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা কটা, দিয়ে এখানে আমি 10 থেকে 15 সেকেন্ড মতো নেড়ে নেব। আর এই মশলাটা আমি তৈরি করব একদম লো ফ্লেমে, ফ্লেম কিন্তু বাড়ানো যাবে না, তাহলে কিন্তু মশলা ওপর থেকে পুড়ে যাবে, ভেতর থেকে কিন্তু মচমচে হবে না বা ভাজা হবে না। দেখো কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেটা, ধনেটা দিয়েও আমি 5 থেকে 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি যেই বাকি বাদ মশলাগুলো ছিল সব মশলাই একসাথে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে এটা 2 থেকে 3 মিনিট ভেজে নেব, যতক্ষণ না মশলাগুলো একদম মচমচে হয়ে যাচ্ছে। মশলাগুলো খুব ভালো করে দেখো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা মশলাগুলো থেকে গন্ধ বের হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর মশলাগুলোকে একটু ঠান্ডা করে নিচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, তেজপাতাগুলো আমি হাতে করে এইভাবে একটু ভেঙে নিচ্ছি, তাতে গুঁড়ো করতে একটু সুবিধা হবে। এবার এগুলো আমি সব মিক্সির বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে একটা মিহি গুঁড়ো তৈরি করে নেব। দেখো মিক্সি বাটির মধ্যে সব মশলাগুলোকে ঢেলে নিয়েছি, এবার এগুলো গুঁড়ো করে নিচ্ছি। মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, গুঁড়োটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। মশলাটা ঠিক এই রকম হবে। তো বন্ধুরা দেখো বিরিয়ানি মশলা একদম রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। বাড়িতে বিরিয়ানি মশলা তৈরি করা ভীষণ সহজ, বাজারে নানা রকম কিন্তু প্যাকেটে বিরিয়ানি মশলা পাওয়া যায়, কিন্তু তার থেকেও ঘরে তৈরি করা বিরিয়ানি মশলা এইভাবে তোমরা তৈরি করতে পারলে আরও সুন্দর ফ্লেভার আসে, ভীষণ ভালো হয়। এইভাবে তোমরা বিরিয়ানি মশলা তৈরি করার পর একটা এয়ার কন্টেনার বক্সের মধ্যে রেখে দেবে নর্মাল ফ্রিজের মধ্যে 5 থেকে 6 মাস, খুব ভালো থাকে, যখন যেমন তোমাদের রান্নায় প্রয়োজন হবে সেই রকম ইউজ করতে পারো। এটা কিন্তু শুধু বিরিয়ানি করলেই যেই মশলাটা ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই, এটা যে কোনো চিকেন বা মাটনে কিন্তু তোমরা ইউজ করতে পারো। আমি যেভাবে করেছি সেইভাবেই তোমরা তৈরি করবে, খাবে, আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আমার থেকে নিত্য নতুন আর সহজ সহজ রান্নার আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, তাতে করে আমার ভিডিও সবার প্রথমে পৌঁছে যাবে তোমাদের কাছে।